তবে এবার কপাল বিশ্বাস ও স্বপ্নম ববলির খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান তবে পাত্রী এবার ডাক্তার সুপ্রিয় দর্শক মণ্ডলী অপুবুবলিকে বাদ দিয়ে তৃতীয় বিয়ের জন্য পাত্রী নির্বাচন করল সাকিব খান ও তার পরিবার কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল সাকিব খান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার জন্মটা যার দ্বারা সাকিব খান আমাদের দেশের শীর্ষ নায়ক তো ওনার সাথে আমার এই আট বছর অনেক কিছু আমি শিখেছি ওনার কাছে উনি সাকিব খানের কথাই কেন বলে সাকিব খানের কথা বলে আরে ভাই আমি এই নাম ছাড়া তার কোনো ছেলে মানুষের নামই জানি না তবে বলবো কোথায় থেকে আমার শুরু সাকিব খান মিগিল সাকিব খান রাগ সাকিব খান জিৎ সাকিব খান হাসি সাকিব খান সব কিছু এরপরে তার কোনো ছেলে মানুষের নাম আছে ধৈর্যের একটা সীমা আছে ওই বুবলিশ বা ওই আবার বেশ কয়েকদিন ধরেই টালুইট সুপারস্টার সাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও সব বুবলি সে কারণে ক্ষুব্ধ হয়েছেন সাকিব খান ও তার পরিবার অপু বুবলি দুজনেই পরিবারের বৈধ স্ত্রী দাবি করায় এবার এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বিয়ের প্রার্থী খুঁজছেন তারা অপু বুবলি প্রসঙ্গে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা শুরু করেন দুজনেই যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই বা যখন সাকিবের সাথে আমার একসাথে দেখা হয় বা আমরা যখন একসাথে বসি বা কথা বলি কোনোদিনও ওই বাসাটায় আমাকে কেউ কোনোদিনও ডিসরেসপেক্ট করেনি কখনো তো ধোলাই দিইনি বাচ্চার বাদ মানায় চাচ্ছি সাকিব বাঁচাও প্রিয় দর্শক মণ্ডলী সাকিবের জীবনে বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করতে দেখা যায় ফলে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকেও অস্বস্তিতে পড়তে হয় এ কারণেই সাকিবের পরিবার তাকে তৃতীয়বারের মতো বিয়ে দিচ্ছে অন্যদিকে সাকিব খান তার পরিবারের ইচ্ছাতেই বিয়ে করবেন বলে চূড়ান্ত মত দিয়েছেন কারণ এর আগে দুবার নিজের ইচ্ছামতো বিয়ে করে অনেক জটিলতায় ভুগেছেন তাই তৃতীয়বারের মতো সেই ভুলটি আর করতে চান না তিনি এদিকে জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসাবে তার পরিবার প্রাথমিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যায় মেয়েটি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে সাকিবেরও ডাক্তার মেয়ে বউ হিসাবে অনেক পছন্দের অনেক বছর আগে ডাক্তার মেয়েকে বউ হিসাবে পছন্দের কথা গণমাধ্যমে জানিয়েছেন সাকিব খান সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চান ঢাকাই ছবির সুপারস্টার সাকিব খান অন্যদিকে বুবলি এখনো দাবি করেন তিনি এখনো সাকিবের বৈধ স্ত্রী আমরা এ প্রসঙ্গে সাকিব খান বলেন অপু বিশ্বাস ও বুবলি দুজনের কারো সাথেই বৈবাহিক কোনো সম্পর্ক নাই পরবর্তীতে অপু বা বুবলি গণমাধ্যমে এ ধরনের কোনো বিবৃতি সরালে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সাকিব খানের পরিবার সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ